যে সব ছাত্রছাত্রীরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আমি বারবার বলি, বিষয়টা প্রথম থেকে বুঝতে হয়, তবেই অঙ্ক সহজ হয়। তোমরা যদি প্রথমে অঙ্কের সমাধান করার চেষ্টা না করে প্রথমে বিষয়টা ভালোভাবে বুঝে নাও, তাহলে দেখবে আগে অঙ্ক যতটা কঠিন বলে মনে হতো, বিষয়টা বুঝে নেবার পর আর তত কঠিন বলে মনে হচ্ছে না, এবং তোমরা নিজেরাই অঙ্কের সমাধান করতে পারছো। আমি একসঙ্গে বেশি অঙ্কের সমাধান করছি না, আমি অল্প অল্প করে তোমাদের বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি বিষয়টা ভালোভাবে বুঝে নাও একবার, তাহলে তোমরা অঙ্কের সমাধান নিজেরাই করতে পারবে। একটা কথা খেয়াল রাখবে, যদি কোনো অঙ্কের সমাধান করার সময় কোনো নিয়ম মেনে চলতে হয় বা কিছু সূত্রের প্রয়োজন হয়, তাহলে সেই নিয়মগুলো এবং সূত্রগুলো অঙ্কের সমাধান করার আগে অবশ্যই ভালোভাবে জেনে নেবে। দেখবে ওই নিয়মগুলো অনুসরণ করলে এবং সূত্র জানা থাকলে তোমরা কত সহজেই নিজেরা অঙ্কের সমাধান করতে পারছো। তাহলে শুরু করা যাক। আজ আমরা কষে দেখি দুইয়ের, এই দুইয়ের অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। কষে দেখি দুই নিয়ে এর আগে আমার যে ভিডিওগুলো বেরিয়ে গেছে সেগুলো যারা এখনো দেখনি, তারা এই অঙ্কটা বোঝার আগে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এই অঙ্ক বুঝতে আরো সুবিধা হবে। একটা অঙ্কের সমাধান বিভিন্ন পদ্ধতিতে করা যায়। আমি এখানে একটা পদ্ধতিরই অঙ্কটার সমাধান করে দেখানোর চেষ্টা করছি, অন্য পদ্ধতিগুলো সময় হলে আমি পরে আবার দেখানোর চেষ্টা করব। অঙ্কটা বারবার পড়তে হয়, পড়ে এই প্রশ্নে কি কি দেওয়া আছে সেগুলোকে আগে সাজিয়ে নিতে হয়, কি নির্ণয় করতে হবে সেটা বুঝে নিতে হয়, তারপরে এই অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা আগে মনে মনে ঠিক করে নিয়ে তারপরে অঙ্কের সমাধান করার চেষ্টা করলে অঙ্কের সমাধান করাটা সহজ হয়, আর বিষয়টাকে প্রথম থেকে ভালোভাবে বুঝে নিতে হয়। আমার আগের ভিডিওগুলো দেখে নিলে তোমাদের এই সুদ কষার অঙ্কের সমাধান কিভাবে করা যায় তার একটা ধারণা তৈরি হয়ে যাবে। আমি অঙ্কটা পড়ছি, 2005 সালের পয়লা জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। আমি বলেছি বারবার পড়তে হয়। তাহলে প্রথম লাইনে কি কি দেওয়া আছে আগে দেখি। প্রথম লাইনে দেওয়া আছে 2005 সাল, একটা সালের উল্লেখ করেছে, দুটো তারিখের উল্লেখ করেছে, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে এবং আসলটা দেওয়া আছে। সুদ কষার অঙ্কের সমাধান করতে গেলে আমাদের আসল, সময়, হার, সুদ, সুদ আসল, এর মধ্যে কি কি দেওয়া আছে আর কি দেওয়া নেই আগে এটা আমরা সাজিয়ে নেব। আসল দেওয়া আছে 2000 টাকা, এটা রাফ কাগজে বোঝার জন্য, অঙ্কের সমাধান পরে করব, আগে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করছি। সময় এখানে তারিখ উল্লেখ আছে, সালের উল্লেখ আছে, কাজে সময়টা এখন আমি এখানে লিখছি না। বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 6%, সুদ এটা নির্ণয় করতে হবে, সুদ আসল এখানে প্রয়োজন নেই, আমাদের সুদ নির্ণয় করতে হবে। বার্ষিক সরল সুদের হারটা দেওয়া আছে এবং আসলটা দেওয়া আছে, আর সময়ের জায়গায় সাল এবং দুটো তারিখ উল্লেখ করেছে, অর্থাৎ এই ধরনের অঙ্কের সমাধানের সময় প্রথমে সাল এবং তারিখ থেকে দিনটা গণনা করে নিতে হবে, তারপরে সেটাকে বছরে নিয়ে যেতে হবে, তারপরে অঙ্কের সমাধান করার চেষ্টা করা যাবে। তাহলে প্রথমে আমরা দিন গণনাটা কিভাবে হয় সেটা বোঝার চেষ্টা করি। এখানে সাল দেওয়া আছে 2005 সাল, আর জানুয়ারির 1 তারিখ থেকে 27 তারিখ এটা উল্লেখ করেছে। সাল এবং তারিখ দেওয়া থাকলে আমাদের দিন গণনা করে নিতে হবে, মোট যত দিন হবে তাকে বছরে নিয়ে যেতে হবে,
তারপরে অঙ্কের সমাধান করতে হবে। আগে আমরা কিভাবে দিন গণনা করতে হয় সেটা বোঝার চেষ্টা করি। সালটা দেওয়া আছে 2005। তোমরা ভাগ করে দেখবে যে সালটাকে এই চার দিয়ে ভাগ করলে ভাগটা মিলছে কি মিলছে না। আমি মুখে মুখে করছি, 4 5 20, 4 1 4, এই ভাগটা মিলছে না। তোমরা ভাগ করে দেখে নিতে পারো, মুখে মুখেও করে দেখে নিতে পারো। এই সালকে 4 দিয়ে ভাগ করে যদি দেখো যে ভাগশেষ আছে, তাহলে ফেব্রুয়ারি মাসটাকে ধরবে 28 দিন, আর যদি ভাগশেষ না থাকে তাহলে ফেব্রুয়ারি মাসকে ধরবে 29 দিন। এইটা প্রথম কাজ, যে ফেব্রুয়ারি মাসটা লিপিয়ার হলে হয় 29 দিন এবং লিপিয়ার না হলে হয় 28 দিন। 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ থাকে তাহলে হয় 28 দিন। 4 দিয়ে ভাগ করলে, সালটাকে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে ফেব্রুয়ারি মাসকে ধরা হয় 29 দিন। এখানে আমাদের ভাগশেষ আছে, কাজেই আমরা এখানে ফেব্রুয়ারি মাসকে 28 দিন ধরব। এখন দেখো জানুয়ারি, আমি সংক্ষেপে লিখছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মে মাসের 27 তারিখ, এই তারিখটা ওরা বই প্রশ্নে উল্লেখ করেছে। নিয়ম হচ্ছে যে এই দুটো তারিখের মধ্যে আমরা যদি প্রথম তারিখটাকে নিয়ে নেই তাহলে আমরা শেষ তারিখটাকে বাদ দেব, আর যদি প্রথম তারিখটাকে বাদ দেই তাহলে শেষ তারিখটাকে নেব। ধরো আমি এখানে প্রথম তারিখটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 31 দিনে হয় জানুয়ারি মাস, 1 তারিখটা বাদ দিলাম, এটা হলো 30 দিন। ফেব্রুয়ারি মাস লিপিয়ার কিনা দেখে বসাতে হয়, এখানে দেখলাম ফেব্রুয়ারি মাস 28 দিন। মার্চ মাস দেখো দিনটাকে কিভাবে দেখবে, হাতটা এরকম মুট করবে, ওপরেরটা হলে 31, নিচেরটা হলে 30, ফেব্রুয়ারি ছাড়া। তাহলে 31 জানুয়ারি, ফেব্রুয়ারি 28 বা 29, মার্চ 31, এপ্রিল 30, মে 31। আমরা এখানে মার্চটা দেখি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, উঁচুটা হচ্ছে 31, নিচুটা হচ্ছে 30, ফেব্রুয়ারির বেলা 28 বা 29, এই 31 দিন লিখলাম। এপ্রিল হবে এর পরেরটা 30, 30 দিন লিখলাম। মেটা আমি এখানে কি নেবো, এখানে 1 তারিখটা ছেড়ে দিয়েছি, তাহলে এখানে মেটাকে নেব 27 দিন। এইবারে দিনটাকে যোগ করব, 8 আর 1 9 এর সাথে 16 6 হাতে 1, 1 2 3 8 3 6 8 3 9 2 11 3 14, 146 দিন। তাহলে দুটো কাজ হলো, সাল দেওয়া থাকলে লিপিয়ার কিনা দেখে নিতে হবে, ফেব্রুয়ারি মাস 28 বা 29 দিনের মধ্যে কোনটা নেব সেটা ঠিক করে নিতে হবে, তারপরে আমরা তারিখ দেওয়া থাকলে এর যে কোনো একটা তারিখকে ছেড়ে দেব, আরেক তারিখকে নিয়ে নেব এবং নিয়ে যোগ করে মোট দিনটা গণনা করব। এরপরে দিনটাকে বছরে নেব কিভাবে, 146কে 365 দিয়ে ভাগ করব। এখানে আমরা এখানে কাটাকাটি করতে পারি, এটা 73 দিয়ে কাটে, তাহলে এটা হয় 2 এর 5 বছর। কি বললাম, দিন গণনা করে বছরে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছ দিন গণনা কিভাবে করতে হয়? এবারে আমরা অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা দেখার চেষ্টা করি। ষোড় কষার অঙ্কের সমাধান করার সময় একটা ছক করে নাও, যাতে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হয়। আমি লিখছি আসল 2000 টাকা সময় সমান সমান 146 দিন সমান সমান 146/365 বছর সমান সমান 2 এর 5 বছর। অঙ্কে পাশে যেভাবে দিন গণনা করে তোমাদের বোঝালাম, এটা পাশে করে দেখিয়ে দেবে। এরপরে হলো বার্ষিক সরল সুদের হার, এটা দেওয়া আছে কত, 6%। আমাদের বার করতে হবে সুদ কত। এই কথাটা খুব ভালো করে বুঝবে, বার্ষিক সরল সুদের হার 6%-এর অর্থ কি, 100 টাকার, এটা আমি আগে বুঝিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। দেখো এই 100টা হচ্ছে আসল, বছরটা হচ্ছে সম, এই টাকাটা হলো সুদ। এখানে তিনটে কথা বলেছে, সুদ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আসল দেওয়া আছে। আমরা কি নির্ণয় করব, আমাদের ছকে সুদ নির্ণয় করব। পার্সেন্টের অর্থটা ভালোভাবে বুঝে নিয়ে আমরা অঙ্কটা শুরু করব।
এর মধ্যে আসল, সময় এবং সুদ তিনটেই দেওয়া আছে। আমরা যেটা নির্ণয় করব সেটাকে শেষে রাখব। এখন অঙ্কটা সমাধান কিভাবে করছি দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো আমি সুদ বার করব, তাহলে আসল লিখলাম টাকা, সময় লিখলাম বছর, আর সুদ হলো টাকা। কি বললাম, প্রথম লাইনে আমরা এই কথাটাকেই লিখব, 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, এটা আমরা জানি। তাহলে আমরা লিখব 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, আমাদের আসল হচ্ছে 2000 টাকা, আমাদের প্রশ্নের সময় যেটা বার করেছি সেটা হলো 2 এর 5 বছর, সুদ কত টাকা। অনেক বিভিন্ন পদ্ধতিতে এই অঙ্কের সমাধান করা যায়, আমি একটা পদ্ধতি দেখাচ্ছি যেটা আমি আগেও দেখিয়েছি ঐকিক নিয়মের সাহায্যে। তাহলে লিখি 100 টাকার 1 বছরের সুদ হলো 6 টাকা। 1 টাকার মানে আসল যদি কমে তাহলে সুদ কমে, 1 টাকার 1 বছরের সুদ কমে মানে ভাগ হলে এর মানটা কম হয়। 2000 টাকার তাহলে 1 টাকার থেকে 2000 টাকাটা আবার বেশি, আসল বেশি হলে সুদ বেশি হয় এবং সেক্ষেত্রে এই 2000 টাকাটা ওপরে গুণ হবে, তাহলে মানটা বেশি হলো। আমাদের দরকার 2 এর 5 বছর, তাহলে 2000 টাকার 2 এর 5 বছরের সুদ, দেখো 2 এর 5টা 1-এর থেকে কম, এবার সময় যদি কমে তাহলে সুদটা কমে, এখানে 2 এর 5টা গুণ করলে এর মানটা কম হবে, আমি যদি 2 এর 5টা ভাগ করি তাহলে এর মানটা বেশি হবে। ঐকিক নিয়মে খেয়াল রাখবে এই মানটা বেশি হবে না কম হবে সেইটাকে বুঝে নিতে হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে 2 এর 5টাকে আমরা যদি গুণ করি তবে এই সুদের পরিমাণটা কমবে। আমরা 2টো 0 2টো 0 কেটে দিলাম, 5 4 কেটে দিলাম, 4 2 8 6 আসতে 48 টাকা, এটাই হলো উত্তর। এখানে যেটা শিখলাম সেটা হলো দিন গণনা কিভাবে করতে হয় এবং দিন গণনা করে কিভাবে অঙ্কের সমাধান করতে হয় যদি সাল এবং তারিখ উল্লেখ থাকে সুদ কষার অঙ্কে। তাহলে আজ এই পর্যন্তই থাক।